আমরা চোখ রাখবো মালদার খবরের দিকে এবং সেখানে কিন্তু আগের থেকে অনেকটাই স্বাভাবিক হচ্ছে মালদার করোনা আক্রান্তের সংখ্যা, এমনটাই জানিয়েছেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থপতি মুখোপাধ্যায়। এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজে করোনা ওয়ার্ডে 85 জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে এবং গতকাল মালদা মেডিকেল কলেজে সোয়াব টেস্ট হয়েছিল এবং সেখানে সোয়াব টেস্ট হয়েছিল 998 জনের এবং তার মধ্যে 171 জনের পজিটিভ রিপোর্ট আসে এবং যা এই মুহূর্তে আমরা যদি একবার দেখি শতাংশের হারে তা কিন্তু 17.8%। এবং এই বিষয়ে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম রায় কি বলেছেন, মাফ করবেন পার্থপ্রতিম মুখোপাধ্যায় কি বলেছেন শুনুন। 85 জন ভর্তি আছেন এবং আমরা গতকাল যে সোয়াব টেস্ট হয়েছিল তাতে 998 জনের মধ্যে 171 জনের পজিটিভ রিপোর্ট, অর্থাৎ मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। 85 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
এটা এটা ইতিবাচক ব্যাপারটা ধরে রাখতে পারা যায় বা এটা দেখছি আর এখানে তো অবশ্যই কার্যকরী তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমেছে পজিটিভিটি কমেছে সুতরাং এটা আমার আশা নেই অনেকেই আশা দাঁড়া যাচ্ছে মেডিকেল কলেজে কোভিড ওয়ার্ডে